বিদ্যুতের পর এবার বাড়ল গ্যাসের দাম। বুধবার সরকারের নির্বাহী আদেশে গ্যাসের দাম বেড়েছে সর্বোচ্চ 179%। বিদ্যুৎ, শিল্প ও বাণিজ্যিক খাতে এই দাম বাড়ানো হয়েছে, তবে বাড়েনি বাসাবাড়ি ও পরিবহন খাতে। ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা বলছেন, এই দাম বৃদ্ধি পরোক্ষভাবে পকেট কাটবে ভোক্তার, ক্ষতিগ্রস্ত হবে শিল্প খাত। জ্বালানি খাতে ভর্তুকি কমাতেই সরকারের এই উদ্যোগ। বুধবার জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রজ্ঞাপন অনুযায়ী বিদ্যুৎ উৎপাদনে ব্যবহার করা গ্যাসের দাম বাড়ছে সর্বোচ্চ 179%। এরপরেই রয়েছে শিল্প খাত। ক্ষুদ্র ও কুটির শিল্পে গ্যাসের দাম বেড়েছে 178%, মাঝারি শিল্পে 155% ও বৃহৎ শিল্পে 150%। শিল্পে নিজস্ব বিদ্যুৎ কেন্দ্র ক্যাপটিভে গ্যাসের দাম বেড়েছে 88%। এছাড়া হোটেল ও রেস্তোরাঁ সহ বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানে দাম বেড়েছে 14%। তবে বাসাবাড়ি, সিএনজি, সার ও চা শিল্পকে আপাতত এর বাইরে রাখা হয়েছে। নতুন এই দাম বৃদ্ধি কার্যকর হবে 1 ফেব্রুয়ারি থেকে। ব্যবসায়ীরা বলছেন, করোনা ও ইউক্রেন যুদ্ধের কারণে এমনিতেই বিশ্বজুড়ে এক ধরনের মন্দা চলছে। রপ্তানি পণ্যের দাম বাড়াতে চাচ্ছেন না বিদেশি ক্রেতারা। এর মধ্যে গ্যাসের এই উচ্চ মূল্য বৃদ্ধি উৎপাদন খরচ অনেকটাই বাড়িয়ে দেবে, যা বিরূপ প্রভাব ফেলতে পারে রপ্তানিতে। এই ক্ষেত্রে আমাদের কাপড়ের মূল্য খরচ যেভাবে বৃদ্ধি পাবে, যেমন আমি যদি জ্যাকেটে বলি, এক ডজন জ্যাকেটের দাম আমাদের নিট জ্যাকেটে প্রায় $11 বৃদ্ধি পাবে। এত এক ডজনে $11 কেউই আমাকে দিবে না, যেখানে আমি $14 থেকে $15 টোটাল আমি দাম পাই আমার পিএম এর জন্য। এই টাকাটা আমরা পাই, তারপর 80% আমাদের দাম বাড়াতে হবে। গ্যাসের দাম বাড়ার কারণে কাপড়ের দাম যেটা বৃদ্ধি হবে, এটা অবশ্যই আমাদের একটা বড় চাপ সৃষ্টি করবে আমাদের উপরে। অর্থনীতিবিদরা বলছেন, বিদ্যুৎ, শিল্প ও বাণিজ্যিক খাতে গ্যাসের মূল্য বৃদ্ধি পণ্যের উৎপাদন ও সেবার খরচ বাড়িয়ে দেবে, যা পরোক্ষভাবে প্রভাব ফেলবে ভোক্তার ওপর। সেক্ষেত্রে আরেক দফা মূল্যস্ফীতির আশঙ্কা রয়েছে। এখানে গ্যাস ব্যবহার করা হয়, সেটাতে উৎপাদন খরচ বেড়ে যাবে, সেটা রপ্তানির ক্ষেত্রেও বাড়বে এবং সেটা অভ্যন্তরীণ বাজারে বিক্রির ক্ষেত্রেও বাড়বে। কাজে ভুক্ত পর্যায়ে এটার ইম্প্যাক্ট একটা আসবে, আবার একটা ইনফ্লেশনারি প্রেশার আসবে বলে আমার ধারণা। এদিকে শিল্পে গ্যাসের দাম বাড়ানো হলেও নিরবচ্ছিন্ন গ্যাস না পাওয়ার অভিযোগ ব্যবসায়ীদের। তাই শিল্পে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের পাশাপাশি এর দাম যৌক্তিক হারে বাড়ানোর দাবি তাদের। এটা গভর্নমেন্ট আবার একটা কনসিডার করে এটা একটা এমন একটা প্রাইস করুক, যেন এটা সামঞ্জস্যপূর্ণভাবে করুক, যেন আমরা টিকে থাকতে পারি, এক্সপোর্টে টিকতে পারি, কম্পিটিটিভ থাকতে পারি, লোকাল প্রোডাকশনের কস্ট যেন না বাড়ে। অন্যদিকে আমি মনে করি যে এই প্রাইসটা অ্যাডজাস্ট করার জন্য সিস্টেম লস আছে আমাদের সব জায়গায়, গ্যাসে, ইলেকট্রিসিটিতে প্রচুর সিস্টেম লস আছে। একদিকে মিটার রিডিং এর সিস্টেম লস, আরেকদিকে হলো যে ওয়েস্টেজ হয়, যে বিভিন্নভাবে সিস্টেম, সেই সিস্টেম লস থেকে কমানো। এর আগে গত 12 জানুয়ারি এক নির্বাহী আদেশে বিদ্যুতের দাম 5% বাড়িয়েছিল সরকার।